অতি গভীর নিম্নচাপের জেরে মঙ্গলবার দুপুর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়েছে। বুধবারেও অঝোরে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে তিনজনের, সেই নিয়ে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতের প্রকোপ এড়াতে নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা সহ 14টি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।